উৎসবমুখর পরিবেশে ফেনীর তিনটি আসনে প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তারের কাছে। ফেনীর দুই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিজামুদ্দিন হাজারি ও ফেনী তিন আসনে আবুল বাশার মনোনয়ন জমা দিয়েছেন। এ সময় ফেনী এক আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলাউদ্দিন নাসিম উপস্থিত ছিলেন। এর আগে ফেনী তিন আসনের জন্য জাতীয় পার্টির প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী জেলা রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। উন্নয়নটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। আজকে কিছু বিষয় আমাদের এখানে এখনো আমরা অভাব বোধ করছি। আমরা ফেনীতে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের অভাব বোধ করছি। আমরা আশা করি আমরা তিনজন এখানে আছি, আমরা এক বছরের মধ্যে এটাকে একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপ আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো যদি আমরা নির্বাচিত হই। ফেনীতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিও আছে, কিন্তু সেক্ষেত্রে সীমাবদ্ধতাও আছে। সেটি হলো সীমাবদ্ধতা হচ্ছে ফেনী জায়গাটা হচ্ছে খুবই ছোট, সেটার উপযোগিতা আছে কি না সেটা বিবেচনা করে আমরা চিন্তাভাবনা করব। একটা কথা বলতে পারি, এই তিনজন যদি আমরা নির্বাচিত হই, আমরা নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে এবার ফেনীর বিচ্ছিন্ন কোনো উন্নয়ন না, সামগ্রিক দৃশ্যমান কিছু উন্নয়ন আমরা করব, যেটাতে প্রাতিষ্ঠানিক এবং ফেনীর যুব সমাজকে, তরুণ সমাজকে, শিক্ষিত যুব সমাজকে কর্মমুখী জনগোষ্ঠীতে, তরুণ গোষ্ঠীতে রূপান্তরিত করে আমরা ভবিষ্যতের জন্য একটি সুন্দর সমৃদ্ধ ফেনী গড়ার প্রত্যাশা আমরা রাখছি।